দাদা আপনার নার্সারির নামটা বলুন। আরিয়া নার্সারি। আচ্ছা, আপনার এই নার্সারিতে কলকাতা অথবা অন্য কোথাও দিয়ে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে আসতে গেলে 15 কাল ধরে গোমা স্টেশনে নামতে হবে। গোমা স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো করে বদরে নামতে হবে। বদর থেকে অটো বা টোটো করে বয়রাগাছি স্কুলের পাশে আরিয়ান নার্সারি বললে এখানে দেখিয়ে দেবে। আচ্ছা, আর এই নার্সারিতে অনলাইন কুরিয়ারের সিস্টেম আছে? হ্যাঁ, সব হয়। আচ্ছা, অল ইন্ডিয়া সাপ্লাই করা হয়। হ্যাঁ, ফোন নাম্বারটা বলুন। 77 18 47 19 83। আচ্ছা আচ্ছা, তাহলে চলুন কি কি গাছ আছে পুরোপুরি দেখে নেওয়া যাক। আর দর্শকদের বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, এখানে সব ধরনের গাছ দেখাবো আর গাছের কেমন কি দাম সমস্ত কিছুই দেখা হবে এই ভিডিওতে। চলুন তাহলে। আপেল তো এখানে প্রচুর, পুরো লাট পড়ে গেছে একদম গাছে গাছে। আচ্ছা, কি আপেলটা কি আছে এখানে? এ হরিমন 99 আছে, আর একটা অন্য আপেল আছে, হরিমন 99 আর আন্না গোল্ডেন ডটস আছে, ওটা আছে। আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 90 টাকা। 90 টাকা। হাইট গুলো তো মোটামুটি ভালো আছে, হাইট 2-3 ফুট, আর পাতাগুলো দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছগুলো যদি বসানো যায়, বসানোর পরে মোটামুটি কতদিন বাদে এই গাছগুলো ফল আসে ঠিকঠাক? এই সামনে সিজনে আসবে, তবে গাছের মানে মেহনত হিসেবে ফল আসবে। আচ্ছা, গাছের পরিচর্যা হিসেবে ফল আসবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট গাছও তো ভালোই, এখানে ডালিম ধরে গেছে, এটা কি ভ্যারাইটি আছে? এ গণেশ ডালিম। গণেশ? আচ্ছা, ভালোই তো, প্রত্যেক গাছে ফুল ফল হয়ে আছে। আচ্ছা, এই গাছগুলোর প্রাইস? প্রাইস 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা, নারকেলের তো অনেক ধরনের ভ্যারাইটি আছে, কিন্তু এইটা নারকেলটা কি আছে, কি ভ্যারাইটি আছে? দেশি নারকেল। দেশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গঙ্গাবর্ধন, কেরালিয়ান বা ভিয়েতনাম যে নারকেলগুলো, এগুলো নেই? হ্যাঁ আছে, ওগুলো অন্য সাইডে আছে। আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, হেলদি গাছ তো। আচ্ছা, গাছগুলো সাইজগুলো ভালো। আচ্ছা, লিচু গাছগুলো কি আছে? এ মুজাফফরপুর লিচু আছে। মুজাফফরপুর? আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 60 টাকা। 60 টাকা। হেলদি গাছ। হ্যাঁ আচ্ছা, পাশে যে চেরি গাছগুলো আছে, এটা কি চেরি আছে? দেশি চেরি। আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 60 টাকা। 60 টাকা। হ্যাঁ, এই সুন্দর গাছ, এই প্যাকেট, বস্তার প্যাকেট। আচ্ছা আচ্ছা, অনেক আছে আমাদের চেরি। ঠিক আছে, কেটে দিচ্ছ ডাইরেক্ট। 60 টাকা তো, নাকি ভুল হয়নি তো? না না, ঠিক আছে। হ্যাঁ হবে দা, আর ওইটা একেবারে নিয়ে নাও। ঠিক আছে, দুটোর দাম কি কি? দুটোর দাম কি কি বললো? 80 টাকা। ওটা 80 টাকা, এটা 60 টাকা। আচ্ছা, এখান থেকে ঠিক আছে, এটা থাইপাতি। সবেদা গাছ তো ভালোই দেখছি, কি সবেদা আছে এগুলো? থাইপাতি সবেদা আছে, এই দেখো থাইপাতি। হ্যাঁ, এই একটা ফল ধরে গেছে। হ্যাঁ, ছোট ধরে গিয়েছে অলরেডি। কতগুলো প্রাইসটা আছে? 60 টাকা প্রাইস। আর পাশের যে কামরা গাছগুলো আছে, এগুলো? এগুলো 80 টাকা নেওয়া যায়, তবে গাছের হাইট গুলো দেখো। 80 টাকা। হ্যাঁ আর পাশের তো কিছু ছোট ছোট গাছ দেখছি, এগুলো? এগুলো ওগুলো ছোট। এগুলো প্রাইসটা? এগুলো 50 টাকা। 50 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমের কি কি আছে ভ্যারাইটি এখানে? রেড পালমারটাই আছে। রেড পালমার? আচ্ছা, এগুলো বসালে মোটামুটি কতদিন বাদে এই গাছগুলো ফল আসবে? এই বসানোর সাথে সাথে ওই মাস ছয়েকের মধ্যে ফল আসবে, গাছের ট্রিটমেন্ট অনুযায়ী ফলটা আসবে। বছরে কভার হয় খুব গাছের ফলগুলো? এই একবার হয় ওটা। আচ্ছা, প্রাইসটা? প্রাইস 200 টাকা। 200 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে তো একটা জামের ভ্যারাইটি দেখছি, কি জাম আছে এটা? ব্ল্যাক জাম। কালো? হ্যাঁ। আচ্ছা, আমাদের দেশি নাকি? না না, থাই। থাই। আচ্ছা আচ্ছা, এগুলো প্রাইস? প্রাইস 50 টাকা। 50? আচ্ছা আচ্ছা, এই গাছগুলো হাইট দেখো। এ কি সামনে বছরে ফল আসবে নাকি? হ্যাঁ, বছরে একবার করে। আচ্ছা আচ্ছা, আর পাশে এই গাছগুলো কি আছে এগুলো? এগুলো দেশি বিলাতি আমরা। দেশি বিলাতি আমরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এক বছরে ফল চলে আসবে? এও এক বছরে ফল? এক বছরে ফল আসবে। আচ্ছা, প্রাইস? প্রাইস 50 টাকা। 50। আচ্ছা, কলা কি দেশি নাকি জিনাইন? এ জিনাইন কলা। আচ্ছা, জিনাইন। পাতাগুলো তো দেখে বোঝাই যাচ্ছে জিনাইন। এ বসানোর সাথে সাথে গাছ ধরে যাবে, আর ধরলেই ফল হবে। আচ্ছা, এগুলো প্যাকেটে তো করা আছে, এগুলো যদি কেউ ড্রামে কিবা টবে বসায় বড় জায়গায় হবে, সেখানে হবে? আচ্ছা আচ্ছা, প্রাইসটা? প্রাইস 60 টাকা। 60 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে একটা আমের ভ্যারাইটি দেখছি, এটা কি আছে? এ সুইট কাটিমনি। সুইট কাটিমনি? আচ্ছা,
আর এক ধরনের কাটি মন আছে ওইটা না তো নাকি না না এ বছরে তিনবার হয় বছরে তিনবার আচ্ছা আচ্ছা গাছের ফলগুলো কেমন হয় মিষ্টি ফল মিষ্টি হয় কাঁচা অবস্থায় মিষ্টি পাকা অবস্থায় মিষ্টি এইগুলো এ আমাদের নিজেদের প্রোডাকশন আচ্ছা আচ্ছা এই বছর বসালে কি 14 বছরে ফল হবে হ্যাঁ 14 বছরে ফল হবে আচ্ছা এগুলো প্রাইসটা প্রাইস 80 টাকা 80 টাকা আচ্ছা গাছের হাইট গুণ তো ভালোই সাইজ লম্বা লম্বা আছে আচ্ছা কি আম আছে এগুলো এগুলো আলফানসো ম্যাঙ্গো আলফানসো হ্যাঁ এটা কি বছরে একবারই হয় হ্যাঁ বছরে একবার হয় আচ্ছা এগুলো প্রাইস প্রাইস 150 টাকা 150 টাকা গাছগুলো হাইট তো ভালোই লম্বা লম্বা আছে হ্যাঁ আছে সামনে বছরে মনে হচ্ছে ফল ঝুলে আসবে মানুষ সমান হবে আচ্ছা আচ্ছা যদি লাগে কেউ যদি নিতে চায় তাহলে আচ্ছা তেঁতুলটা কি তেঁতুল আছে এটা মিষ্টি তেঁতুল আচ্ছা প্রাইসটা প্রাইস 80 টাকা 80 হ্যাঁ হ্যাঁ আচ্ছা কদবেলের গাছগুলো তো ভালোই ছোট ছোট এই গাছগুলো কি সামনে বছর ফল আসবে হ্যাঁ ফল আসবে ফুল ছিল কিছুটা আচ্ছা এটা থাই কদবেল থাই কদবেল আচ্ছা প্রাইসটা প্রাইস 100 টাকা 100 টাকা হ্যাঁ আচ্ছা কি মালটা বললেন এটা এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম আচ্ছা বড় প্যাকেটে লাগানো আছে হ্যাঁ বড় প্যাকেটে ছোট প্যাকেটে হবে যদি কেউ নিতে চায় আচ্ছা প্রাইসটা 110 টাকা 110 আচ্ছা এখানে কি আছে এটা এটা রেড রেড আমলকি রেড লাল হ্যাঁ আচ্ছা এর দাম দাম 90 টাকা 90 টাকা আচ্ছা আচ্ছা হাইট আচ্ছা কি লেবু আছে এটা এটা কামকাট লেবু আছে কামকাট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইসটা প্রাইস 100 100 এগুলো তো মনে হয় খায় না নাকি হ্যাঁ চাটনি চাটনি টক চাটনি করার জন্য আচ্ছা আচ্ছা যদি চাটনি করার জন্য গাছ লাগাবে 100 টাকা দাম কি আছে এটা এটা টক করমচা টক টক করমচা এর প্রাইসটা প্রাইস 50 টাকা 50 টাকা আচ্ছা টকই হবে টকই হবে তবে ভীষণ ফল দেবে বিশাল ফল হবে আচ্ছা আমের তো এখানে দেখছি প্রচুর গাছ রয়েছে কি কি আম আছে এখানে এখানে আম্রপালি আছে আচ্ছা হিমসাগর আছে আর ল্যাংড়া আছে আম্রপালি হিমসাগর আর ল্যাংড়া আচ্ছা আম্রপালির দাম কত হিমসাগরের দাম কত আর ল্যাংড়ার দাম কত ওই একই দাম আম্রপালি 50 টাকা করে রাখা যাবে হিমসাগর 50 টাকা রাখা যাবে আচ্ছা তিনটি 50 টাকা করে রাখা যাবে সব 50 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমের ভেতরে আর কি কি ভ্যারাইটি আছে মোটামুটি আমের ভেতরে আছে ব্যানানা আছে পালমার আছে আলফানসো রেড ব্যানানা পার্পেল তারপরে আছে ব্লু পার্পেল আলফানসো আর ওই আছে মিয়াজাকি আছে আচ্ছা মোটামুটি আমের ভেতরে সব অধিকাংশ কম বেশি আছে আর জোগাড় করে দেওয়া যাবে আচ্ছা 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 কাঁঠালটা কি কাঁঠাল আছে অল টাইম কাঁঠাল আছে অল টাইম আচ্ছা কাঁঠাল তো আমি প্রত্যেক নার্সারিতেই দেখাই দর্শক শ্রোতা মন্ডলী ওরা তো দেখেন আর কি কাঁঠাল আছে এটা অল টাইম কাঁঠাল আছে অল টাইম হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইসটা প্রাইস 60 টাকা আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করব অ্যাকচুয়ালি যারা আমার এই যে সাবস্ক্রাইবার বন্ধু বা দর্শক মন্ডলীরা আছে যারা এই ভিডিওগুলো দেখছেন অনেকে কাঁঠাল গাছ বসানোর ইচ্ছা করে বা লাগায় অ্যাকচুয়ালি এই তিনটে ভ্যারাইটি আছে রেড কাঁঠাল পিঙ্ক কাঁঠাল বা অল টাইম এর ভেতরে সব থেকে ফল আগে আসবে কোন গাছটায় অল টাইম আছে আর পিঙ্ক আছে অল টাইম আর পিঙ্ক আচ্ছা আচ্ছা কোনটার কেমন রেট আছে অল টাইম 60 টাকা বললাম তো আচ্ছা আর পিঙ্ক আছে 70 টাকা আচ্ছা আর ওই রেড আছে 65 টাকা 65 টাকা আচ্ছা কি লেবু আছে এটা এটা থাই বাতাবি আছে থাই বাতাবি আচ্ছা আচ্ছা থাই বাতাবি হ্যাঁ থাই বাতাবি এই বছরে কবার হয় ফল বছরে একবার হবে একবারই হবে প্রাইসটা প্রাইস 110 টাকা 110 আচ্ছা এর আগে তো একটা নারকেল দেখালাম এখানে এটা কি নারকেল আছে এটা কেরালা নারকেল কেরালা আচ্ছা প্রাইসটা প্রাইস 200 টাকা 200 টাকা আচ্ছা এর আগে আমি একটা নার্সারিতে নার্সারির নাম অ্যাকচুয়ালি বলবো নিশা নার্সারিতে আমি একটা গাছ দেখলাম গাছটার বয়স এখনও মোটামুটি 3 বছর পূরণ হয়নি
কয়েকদিন আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তা সেখানে নারকেলের ভ্যারাইটিটা ছিল গঙ্গাবর্ধন। 3 বছর এখনো পুরো হয়নি, মানে গাছটা বয়স, গাছে অলরেডি মোচ চলে এসেছে দুটো। এই কেরালা বা গঙ্গাবর্ধন মালয়েশিয়ান সব থেকে আগে কোন গাছে ফল আসবে? বা সব থেকে আগে কেরালা আসবে, কেরালা তারপরে গঙ্গাবর্ধন, আপনি যদি গাছটা নিয়ে বাড়ি রাখেন তাহলে কি হবে? হবে না। আচ্ছা আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 200 টাকা। 200? আচ্ছা আচ্ছা, লেবুটা কি আছে? বাড়িওয়ান মালটা লেবু আছে। বাড়িওয়ান মালটা? আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 60 টাকা। 60 টাকা? আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক মোটামুটি সব ধরনের থাই ভ্যারাইটি গাছই আছে। সব চারাই পাওয়া যায়। আচ্ছা, এখানে যে সুপারি গাছগুলো বসানো আছে, এগুলো মাদার গাছ, গাছগুলোর বয়স কত? 2 বছর। কি গাছ এগুলো আছে? কি সুপারি? থাই সুপারি। থাই গাছে তো এখনো ফল আসেনি। না, মোচেছে। মোচেছে? আচ্ছা আচ্ছা। এর আগে তো একটা আমরা দেখলাম, এটা কি আমরা আছে? এটা অল টাইম আমরা। অল টাইম? অল টাইম মিষ্টি আমরা। আচ্ছা, গাছে তো ফুল এসছে। অল? হ্যাঁ, ফুল আসছে। আচ্ছা, প্রাইসটা? প্রাইস 220 টাকা। 220? আচ্ছা আচ্ছা, এখানে দেখছি একটা ছবেদার জাত আছে, কি আছে এটা? এটা ল্যাংচা ছবেদা। ল্যাংচা? আচ্ছা, ল্যাংচার মতন হবে, লম্বা? লম্বা ল্যাংচার মতন হবে। আচ্ছা, আর ক্রিকেট বল বা আর যে, হ্যাঁ সব আলাপাতি সব আছে। আচ্ছা, প্রাইসটা এটা? 60 টাকা। 60 টাকা? আচ্ছা, এখানে কি গাছ আছে এটা? এটা রামভুটান আছে। রামভুটান? আচ্ছা, এগুলো প্রাইসটা? 500 টাকা পিস। 500 টাকা? 500 টাকা পিস। আচ্ছা, গাছের গোড়ায় সব মাটিগুলো লাল হয়ে আছে। হ্যাঁ, লাল মাটির দেশের গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 500 টাকা দাম। আচ্ছা, আম গাছের পাতাগুলো প্রায় লাল লাল মতন ভাব হয়ে এসছে, এগুলো কি আম আছে? রেড ব্যানানা। তাই? রেড ব্যানানা, লাল ব্যানানা? আচ্ছা, ওর জন্য পাতা কোনো লাল? হ্যাঁ, একটু লাল হয়েছে। আচ্ছা, এগুলো প্রাইসটা? প্রাইস 150 টাকা। 150 টাকা? আচ্ছা চলো এদিকে। আচ্ছা, আতাটা কি আতা আছে? এই গ্রাফটেড আতা। গ্রাফটেড? থাই। থাই? আচ্ছা, প্রাইসটা? প্রাইস 60 টাকা। 60 টাকা? আচ্ছা, এই আমের ভ্যারাইটিটা কি আছে? ব্রুনাই কিং। ব্রুনাই কিং? আচ্ছা, এই টবেই লাগানো আছে তো? টবে? হ্যাঁ, টবে লাগানো। আম হয়েছিল মনে হচ্ছে তো? এখানে হয়েছিল, ধরিনি। আচ্ছা, নতুন গাছ। তাই এগুলো আমগুলো সাইজ কেমন হয়? আম সাইজ মোটামুটি 3-4 কেজি হয়। 4 কেজি হবে? প্রাইসটা? প্রাইস 400 টাকা। 400 টাকা? আচ্ছা আচ্ছা, এখানে কিছু মশলার গাছ দেখছি মনে হচ্ছে, এগুলো কি আছে? এগুলো তেজপাতা। তেজপাতা? আচ্ছা, তেজপাতার দামটা? 20 টাকা। আর পাশে আর একটা মনে হচ্ছে ভেরিগেটেড পিয়ারা নাকি? হ্যাঁ। আচ্ছা, ভেরিগেটেড দামটা? আর পাশে যে ওই ই গাছটা আছে? কাজু। কাজু বাদাম? কাজু বাদাম? আচ্ছা, প্রাইসটা? 150 টাকা। 150 টাকা? আচ্ছা, এখানে তো গন্ধরাজ দেখছি বা এখানে কলকাতা ফাতিও দেখছি, দুটোর দামটা কেমন আছে? লেবুটা 20 টাকা রাখা যাবে গন্ধরাজ। আর এটা? এটা 30 টাকা। 30 টাকা? আর পাশে তো আরও একটা লেবুর ভ্যারাইটি আছে, ওটা ওই অ্যাসেম্বলি। হ্যাঁ, অ্যাসেম্বলি। আচ্ছা, অ্যাসেম্বলির দামটা? 110 টাকা। 110? গাছে তো পুরো অগুন্তি ফল ধরে আছে। আমরা কি আমরা আছে? এগুলো থাই অল টাইম আমরা। থাই অল টাইম? আচ্ছা আচ্ছা, আর টবের গাছে তো হয়ে আছে। হ্যাঁ, কেউ যদি ছাদ বাগানে লাগাতে চায় তাহলে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এই টপ সমেত কি বিক্রি হয় নাকি? হ্যাঁ, টপ সমেত বিক্রি হয়। আচ্ছা, প্রাইসটা? প্রাইস 1000 টাকা। 1000 টাকা? টবের গাছ বলে 1000 টাকা দাম। আচ্ছা, আঞ্জির বা মিশরীয় ডুমুর? আচ্ছা, এগুলোর প্রাইস? প্রাইস 100 টাকা। 100 টাকা? গাছে তো ফল হয়ে আছে, পাতা নেই। আচ্ছা আচ্ছা, এই পাতা না থাকাকালীন ফল হয়? আচ্ছা আচ্ছা, ডুমুরের পাতা পড়ে যায় অবশ্যই। আচ্ছা আচ্ছা, প্রচুর রোদ্দুর তো এখানে। বাবা, এটা কি গাছ আছে? এটা এলাচ গাছ। এলাচ? আচ্ছা আচ্ছা, দামটা? দামটা 50 টাকা। 50 টাকা? আচ্ছা, এর আগে আমার একটা কোনো দর্শক বলেছিল এলাচ গাছের বিষয় নিয়ে,
বলছিল এলাচ গাছ বসালে গোড়ায় ফল হওয়া বা মাথায় ফুল হওয়া, মানে মাথায় ফল হওয়া। অ্যাকচুয়ালি এই এলাচ গাছের কোন জায়গায় ফল হয়? মাথায় ফল হয়। মাথায়? আর বলছিল যে মাথায় যে ফলগুলো হয় সেই গাছে মানে ফুল হয়, সেগুলো নাকি ফলে পরিণত হয় না, ফল হয় না, সেটা আমার জানা নেই। আর গোড়ায় হলে ফল হয়। তিনি নাকি অনেক গাছ করেছেন বা চাষ করেছেন অনেক জায়গায়, তিনি এসে আমাকে বলছিল ফোন করে। তা তাদের আপনার কি জানা আছে বিষয়টা? না, জানা নেই। আচ্ছা আচ্ছা। আর পাশের এই যে গাছগুলো, মিট মশলা, মিট মশলা প্রাইসটা? প্রাইস 100 টাকা। 100 টাকা? আচ্ছা। ছোট্ট গাছে মুকুল এসছে, কি আম আছে এটা? এটা ভাস্তারা ম্যাঙ্গো। ভাস্তারা? হ্যাঁ। আচ্ছা, বছরে দুবার হবে নাকি? হ্যাঁ, দুবার। আচ্ছা, এই ছোট গাছে হবে? ছোট গাছে হবে, গাছ বড় হলে হবে। আচ্ছা, এই গাছের আমগুলো ধরবে মানে গাছে ফলগুলো হবে নাকি মুকুল পড়ে যাবে ছোট গাছে? ছোট গাছে হয়তো দুটো একটা ধরবে, কিন্তু গাছটা পরিপূর্ণ হলে ফুল গাছে আম ধরবে। আচ্ছা আচ্ছা। প্রাইসটা? প্রাইস 50 টাকা। 50 টাকা? পাশে এই যে জামরুল দেখছি, কি জামরুল আছে এখানে? লাল জামরুল। লাল? রেডটা? হ্যাঁ, রেড জামরুল। আচ্ছা, এগুলোর দাম? এগুলোর দাম 50 টাকা। 50 টাকা? আচ্ছা আচ্ছা। গাছে তো মনে হচ্ছে সব বোল ভর্তি ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এইটা কি আম আছে? এগুলো অল টাইম ম্যাঙ্গো। অল টাইম ম্যাঙ্গো? সারা বছর হবে? সারা বছর হবে, সারা বছরই গাছে বোল থাকবে। আচ্ছা, এগুলোর দাম? এগুলোর দাম 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই গাছে কি এরপরে বোল আসবে? আবার বোল আসবে। বোল পড়ে যাওয়ার পরে আবার বোল আসবে। আচ্ছা আচ্ছা। আমলকি তো অনেক ভ্যারাইটি দেখলাম, এখানে কি আমলকি আছে? এগুলো গ্রিন আমলকি। গ্রিন? সবুজ? সবুজ হবে। আচ্ছা আচ্ছা। এগুলোর প্রাইসটা? প্রাইস 120 টাকা। গাছের সাইজ গুলো তো ভালোই বড় বড়। হ্যাঁ, বড়। আচ্ছা, বড় আছে, ছোট আছে। ছোট আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো আরো একটা সবেদা দেখছি, ব্যারিকেডেড? ব্যারিকেডেড সবেদা। আচ্ছা, এই গাছে কতদিন মোটামুটি বাদে ফল আসবে? এই ফুল, এই ফুল ধরেই আছে গাছে। আচ্ছা আচ্ছা। সবসময় ফুল থাকে। কতদিন বাদে মোটামুটি? গাছটা একটু বড় হলেই আসবে ফুল। কত? 100 টাকা? আচ্ছা। আর এদিকে কলা দেখছি, আরো একটা ভ্যারাইটি, কি আছে এটা? রেড ব্যানানা। আচ্ছা, লালটা? লাল কলা। কত দাম? 80 টাকা। 80? আচ্ছা, এখানে নাশপাতিও দেখছি তো, কত দাম? 100 টাকা। 100 টাকা? আচ্ছা আচ্ছা। এখানে একটা জাম আছে দেখছি, কি জাম আছে এটা? হোয়াইট জাম। হোয়াইট? হোয়াইট জাম, সাদা। দামটা? 80 টাকা। 80? আচ্ছা আচ্ছা।